ভেন্ডিং মেশিন, জিএস ক্যাশ চলছে, পরিচ্ছন্ন টয়লেটের দাবিকে জোরদার করতে আসন্ন পৌর নির্বাচনে কাস্তাতরে তারা চিহ্নে ভোট দেন। সোমবার বামপন্থী প্রার্থীদের সমর্থনে বর্ণিলপুর মোড় থেকে এসএফআই বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা শেষ হয় পুলিশ লাইন বাজারে এবং সেখানে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ও নেত্রী দীপশিতা ধর। তিনি প্রচার করেছিলেন যদি আমার মায়ের আত্মার শান্তি হয়, মানে আত্মার শান্তি চান, তাহলে আপনারা আমাকে ভোট করবেন। দেখা যায় সেই নির্বাচনে বিশেষ লোক মুনমুন দেবীকে ভোট করেননি, উনি হেরে যান। তারপর থেকে তৃণমূল দায়িত্ব নিয়েছে, যত মৃত মানুষ রয়েছে প্রত্যেকের আত্মার শান্তি তারা নিজেরাই কামনা করবে, তাই মৃত মানুষের ভোটও তারা গিয়ে দিয়ে দিচ্ছেন। আমরা দেখলাম বিজেন বাবুর ভোট মারা গেছেন বহুদিন আগে, তার ভোট পড়ে গেল, তিনি ভোট দিলেন স্বর্গ থেকেও আর কি, তিনি মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছেন, ব্যাপারটা এইরকম। তো আপনারা যদি না চান আপনার বাড়ির লোকজন বা আপনাদের পরিবারের যারা স্বর্গত হয়েছেন তাদের হাত দিয়ে, মানে সেই স্বর্গত হাত দিয়ে তাদের এরকম একটা কোনো কাজে তারা যুক্ত হন, তাহলে আসুন আগামী দিনে ভোট লুট রুখে দিন। আসুন আগামী দিনে নিজের ভোট আমরা নিজে দিই। আপনি যে রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন, আপনি তৃণমূল হন, বিজেপি হন, বামপন্থী হন, অথবা এমন কেউ যিনি এখনো পর্যন্ত কোনো দলের নির্দিষ্ট রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসী নন, আপনারা যদি চান আমার দেশটা, আমার রাজ্যটা একটা গণতান্ত্রিক রাজ্য হোক, একটা গণতান্ত্রিক দেশ হোক, যেখানে আমার আপনার আমাদের সবার কথা, আমাদের সবার ভাবনা, আমাদের সবার চিন্তা প্রতিফলিত হোক, তাহলে আসুন আগামী 27 তারিখ আমরা নিজের ভোট নিজে দিই এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে, এই দেশকে বাঁচাতে, আমার দেশের, আমার বাংলার ঐতিহ্যকে বাঁচাতে। আগামী দিনে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমাদের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। শুক্রিয়া ইনকালাব, জিন্দাবাদ ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী, জিন্দাবাদ। খুবই দুর্ভাগ্যজনক, খুবই মর্মান্তিক, কারণ অনেক আমাদের কমরেড ছিল, আমাদের সাথী ছিল, এনআরসিসি আন্দোলনের অন্যতম মুখ ছিল এবং আলিয়া বিশ্ববিদ্যালয় যে আন্দোলন হচ্ছে তারও অন্যতম সংগঠক, এবং যেভাবে ওকে খুন করা হয়েছে, আমরা অনিশের বাবার সঙ্গে যখন কথা বলছিলাম যে নৃশংসতার সঙ্গে ওকে খুন করা হয়েছে, কোনো ওয়ারেন্ট ছাড়া রাতে 1:30 সময় বাড়িতে ঢুকে এসে ওর বাবাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটা ঘরে দরজা বন্ধ করে রেখে, এবং তারপর হঠাৎ করে একটা ছেলে, একটা 28 বছরের তরতাজা যুবক, তার লাশ আমরা পড়ে থাকতে দেখি, এবং যে কোনো ধরনের এটা, মানে যদি কোনো পুলিশের মধ্যে ইনভলভমেন্ট না থাকে তাহলে এত বড় ক্রাইম সংঘটিত হতে পারে না। আমরা বলছি পুলিশেতে কমপ্লিসিট, পুলিশের মধ্যে পার্ট রয়েছে, স্থানীয় যে নেতারা রয়েছেন তৃণমূলের তারা এর সঙ্গে জড়িত রয়েছেন, এবং তাই আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি। কীভাবে কোনো পোস্টমর্টেম হয়ে গেল, বাড়ির লোকের কেউ ওখানে রইল না, কোনো লয়ার থাকলো না, কী করে ওয়ারেন্ট ছাড়া 1:30 সময় কেউ বাড়িতে এলো, এবং 3 দিন হওয়ার পর কী করে পুলিশ খুঁজে পেলো না কারা এই পুরো ব্যাপারটার সাথে ইনভলভ, এই পুরোটাই একটা চক্রান্ত, একটা পরিকল্পিত খুন। এবং অনিশের খুনের দাবি, মানে তার যে বিচার চেয়ে আমরা রাস্তায় রয়েছি আজ, এবং যদি 5 দিন আমরা সময় দিয়ে এসেছি, যদি 5 দিনের মধ্যে কোনো সুরাহা না হয় তাহলে ব্যাপক স্তরে, মানে জাতীয় স্তরে কী করে এই আন্দোলনকে আগে নিয়ে যেতে হয় সেই দিকেও আমরা পরিকল্পনা করছি। আমরা তো বলছি নির্বাচন যদি হয়, মানে নির্বাচন বলতে আমরা যা বুঝি যেখানে মানুষ নিজে থেকে কোনো একজন ব্যক্তিকে, কোনো প্রার্থীকে নির্বাচিত করেন, যদি সেই নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন হয় তাহলে অবশ্যই আমরা খুব ভালো ফল করবো। কিন্তু বিগত দিনে আমরা তো দেখলাম নির্বাচনের নামে প্রহসন হয়েছে, 96% 98% তৃণমূলের প্রার্থীরা ভোট পেয়ে গেছে, বিভিন্ন জায়গায় ওয়ার্ডে হয়তো 900 জন টোটাল ভোটার, তৃণমূল প্রার্থী ভোট পেয়েছে 907টা, মৃত মানুষ ভোট দিয়ে যাচ্ছেন, যে মানুষ এক্সিস্টই করেন না তিনি ভোট দিয়ে যাচ্ছেন, সল্টলেকে এসে মধ্যম গ্রামের মানুষ ভোট দিচ্ছেন। তো এই গুন্ডামি, এই নোংরামি গণতন্ত্রের নামে প্রহসন যদি না হয় তাহলে অবশ্যই আমরা খুব ভালো ফল করব। কর্মীদের এবং এখানকার সাধারণ মানুষদের এই বার্তা দিয়ে গেলাম যে 27 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে বুথকে বাঁচাতে হবে, বুথ আগলে রাখতে হবে, মানুষজন নিজের ভোট নিজে দিতে পারে, তাতে তার যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে দেবে, গণতন্ত্রটা বাঁচা জরুরি, তারপর রাজনীতি।